জীবন আমি কিচ্ছু চাইনি ওনার কাছ থেকে, দিয়ে গেছি খালি, খালি দিয়ে গেছি, সন্তান দিয়েছি, সংসার দিয়েছি, সংসারে সবাইকে জড়িয়ে বেঁধে রেখেছি, শান্তিতে রাখার চেষ্টা করেছি। তার বদলে আমি এটা চাইছি, মুক্তি চাইছি ওনার কাছ থেকে, মুক্তি। আমি আর ওনার পদবী, ওনার পরিচয় কিচ্ছু বহন করতে চাইনি। আমি আমার পুরনো পরিচয় ফিরে যেতে চাই। আমি হেমাঙ্গিনী সেন থেকে হেমাঙ্গিনী বসু হতে চাই। মা, আমি তো তোমাদের কোনো কিছুতে বাধা দিইনি বাবা, তুমি ওনার ছেলে, বাবা আর ছেলের কোনোদিন বিচ্ছেদ হয়নি, তোমার জন্মদাতা। দাদার সঙ্গে ভাইয়ের বিচ্ছেদ হয়নি, তারা অক্ষত সম্পর্ক, বিচ্ছেদ হয় স্ত্রীর সঙ্গে। আমি স্ত্রী ছিলুম আর থাকতে চাইনি, অনেকদিন মিথ্যে পরিচয় বেঁচেছি, এবার আমি আমার সত্যি পরিচয় চাই। আমার যা পরিচয় তা আমাকে ফিরিয়ে দেয়া হোক, আমি ডিভোর্স চাই। তুমি যদি তাই চাও তাই হবে হেমাঙ্গিনী। তোমাকে অদেও আমার আমার কিচ্ছু নেই। আমাকে অদেও কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই গো অদেও আমাকে, সেজন্যে জন্মের পর দুধের শিশুকে ফেলে রেখে চলে গেছিলে। আমি তো শুনেছিলাম বোধহয় বিয়ে শাদিও করেছে, অবশ্য সে কথা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি নে, জানার কোনো আগ্রহ নেই। তবে আমাকে যা অসম্মান করেছেন আপনি, আপনি জানেন না কত অসম্মান করেছেন। লোক সমাজে সারাক্ষণ শুনতে হয়েছে এর স্বামী একে ছেড়ে দিয়ে চলে গেছে, এর স্বামী একে ছেড়ে দিয়ে আবার বিয়ে করেছে, এর স্বামী এর কাছে থাকে নে, এর স্বামী একে ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়েছে। পারেননি, এত অসম্মানের দাম আপনি কোনোদিন দিতে পারেননি।
এর পরেও বলছেন আমায় অদেও কিচ্ছু নেই গো। সবকিছু দেখতে হচ্ছে ঠাকুর ঠাকুর। মেজো জেঠুমনি, এখনো কিন্তু আপনার ভুল সংশোধনের সময় আছে। আপনি যাওয়াটা বন্ধ করে দিন। না না, আমার এখান থেকে যাওয়া হতেই পারে না, হতেই পারে না। বাবা হর্ষ, আমি অনেকদিন শহুরে জীবনে ছিলাম না, তাই কোথায় কি আমার কিচ্ছু মনে নেই। তোমাকে আমায় এ ব্যাপারে একটু সাহায্য করতে হবে। কি ব্যাপার? তোমার বৌদি যা চেয়েছে তা আমি তাকে দেব। তিনি ঠিক বলেছেন, একেবারে অক্ষরে অক্ষরে ঠিক বলেছেন। আমার মা বাবা যাকে বরণ করে এনেছেন, আমি যদি কোনো অন্যায় না করতাম তাহলে তাহলে তাকে কোনো মূল্যেই এ বাড়ির পরিচয়হীন আমি হতে দিতাম না। কিন্তু আমি চরম অন্যায় করেছি, তাই উনি যা চেয়েছেন তাই আমি ওকে দেব। যে কদিন এই প্রক্রিয়া শেষ না হচ্ছে সে কদিন আমি এখানেই থাকব। হেমাঙ্গিনী, তুমি যা চেয়েছো তাই হবে, ডিভোর্স আমি দেব তোমাকে। বাবা হর্ষ, তুমিও ওকে এই ব্যাপারে একটু সাহায্য করো, আর এই ব্যাপারটা যত তাড়াতাড়ি মিটে যায় ততই মঙ্গল। কারণ আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমার মার পক্ষে এই বাড়িতে আমার সঙ্গে একসঙ্গে থাকাটা মৃত্যুতুল্য অপমান। কিন্তু আমি নিরুপায়, তোমরা যদি এই শহরের অন্য কোথায় আমার থাকার ব্যবস্থা করে দিতে পারো তাহলে তাহলে আমি কথা দিচ্ছি আমি যাব না। যতদিন না আমি হেমাঙ্গিনীকে মুক্তি দিতে পারছি আমি আমি এই শহরেই থাক। এত বছর ধরে আপনি যখন মেজুমাকে এত কষ্ট দিয়েছেন তখন আর কয়েকটা দিনের কষ্টে মেজুমা মারা যাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, মেজুমা সেই কষ্টটাও ঠিক সহ্য করে নেবেন। বিবাহ বিচ্ছেদ হওয়া পর্যন্ত আপনি এই বাড়িতেই থাকুন। বেশ, তাই হবে। আমি আমার যাওয়া কিছু কালের জন্য স্থগিত করলাম। ঋষি ডেকেছিলি? হ্যাঁ দাদা ভাই, এসো। আমাকে ডাকোনি তাও আমি এলাম। আমার দাদা তো ভালো মানুষ না, কে কি বলে বুঝিয়ে দেবে, তাই আমি আসতে হলো। ছি বৌদি ভাই, ভাই দাদাকে ডেকেছে তো একটা কথা বলবে বলে, এর থেকে বুঝিয়ে দেওয়ার কি আছে? তুমি সব ব্যাপারে কেন কথা বলছো বলো তো? নতুন বউ নতুন বউয়ের মতো থাকো না। চার কথা বলার কথা সে মুখ বুঝে আছে আর তুমি ফটর 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 করছো। এত ফটর ফটর করো না। হ্যাঁ, যদি মনে করে থাকো যে বাবাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো বলে সকলের একেবারে দরদ তোমার উপর উতলে উঠছে তা কিন্তু নয়।
দেখো বৌদি ভাই, আমার উপরে কারোর দরদ উঠলে উঠুক সেটা আমি চাইও না। আর দরদ উঠলে ওঠাটা ভালো জিনিসও নয়, ভালোবাসা দরদ এগুলো একটু মাপে মাপে থাকাই ভালো। যাকে ওসব কথা বাদ দাও, বসো। এই ঋষি, তোমার বউ এত কথা বলে কেন বলো তো? বউকে একটু শাসন করতে পারো না? বিয়েটা আমরা মেনে নিয়েছি বলে কি মনে করছে? কাউকে মাননি করার আর দরকার নেই, যখন যা মুখে আসবে সেই কথাটাই বলতে পারবে, তাই না? আমি তো দেখছি তুমি এখানে বেশি কথা বলছো। জাহ্নবী এমন কোনো কথা বলবে না যাতে অন্য কেউ অসম্মানিত হয়। কেউ যদি নিজে থেকে অসম্মানিত হতে চায় তাতে তো কিছু করার নেই। প্রথম কথা, আমি দাদাভাইয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। এবার আমার সঙ্গে দাদাভাইয়ের কথার হাজারটা কারণ হতে পারে, সে কথায় তোমার ঢোকা ঠিক নয়। তোমাকে তো কেউ এখানে ইনভাইট করে আনেনি। তোমার সঙ্গে যদি কোনো কথা বলার থাকতো তাহলে তোমাকে ডেকে পাঠাতাম। ও, আমার স্বামীকে ডেকেছো, আমাকে ডাকোনি। আমার সঙ্গে কথা বলতে চাও না, ভালো কথা। তোমার বউ এখানে কেন আছে? প্রয়োজন আছে তাই আছে। ও, তার যদি থাকার প্রয়োজন থাকে, এখনো সে এই বাড়ির ভালো করে বউ হয়ে উঠতে পারেনি, তাও সে এখানে থাকবে। আর আমি আমি এত দিন ধরে এই বাড়ির বউ, আমার স্বামীকে নিয়ে কথা হবে আর আমি এখানে থাকতে পারবো না? বাহ, ঠিক আছে, সেই যখন পড়েছো তখন থাকুক, কিন্তু কথার মাঝখানে প্লিজ কথা বলো না।